নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দীর্ঘদিনে আমাদের সাথে আমার সাথে সম্পর্ক আপনাদের তো এই সম্পর্ক হাওয়ালা দিতেই আমি একটাই কথা বলবো যে আপনারা প্রোগ্রামটা দেখছেন যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপবেন এবং যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই কাউকে শেয়ার করবেন তা এটা শেয়ার করলে আপনাদেরও ভালো সবার ভালো এবার যারা আমার সাথে ফোন ইন কনসালটেন্সি করছেন বা করাচ্ছেন বা করাতে চান তাহলে নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ফাইভ সেভেন এইট সিক্সে এই নম্বরে আপনারা আমাকে ফোন করে আমার সেই ফোনটা লোক ধরবে আমার ম্যানেজার ধরবে সে আপনাকে পুরো গাইড করে দেবে কিভাবে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তার জন্য একটা ফর্ম্যালিটিস হয় সেই ফর্ম্যালিটিসটাকে ফুলফিল করে আপনার ডাইরেক্ট আমার সাথে তখন কথা বলব হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি যারা আমাদের সাথে কথা বলছেন আমার সাথে কথা বলে এবার হয়তো দূরে 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 থাকেন আপনাদের যে কোনো জিনিসের প্রয়োজন হয় আপনারা বলছেন আমরা কোথায় পাবো আপনার যে জিনিসগুলো আমি বলি যতগুলো জিনিস সমস্ত জিনিস আমার বাড়ি আমার দোকানে পেয়ে যাবেন সমস্ত জিনিস সে মানে সব কটাই যে বাস্তু জিনিস বলুন সোনা দানা বলুন সব রকম আংটি পাথর ইত্যাদি সব পেয়ে যাবেন যেখানেই আপনি থাকেন না কেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে যেখানেই আপনি বলবেন আমরা সেখানে পৌঁছবার ব্যবস্থাও রাখছি আমাদের কাছে ডেলি আমার দু তিনটে গাড়ি বাইরে বাইরে সব যায় দিয়ে আসে যারা দূরে দূরে থাকেন মেদিনীপুর ইত্যাদি যারা যারা থাকেন সেখানে অবধি আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি শিলিগুড়ি অবধি পৌঁছে দিয়েছি মাঝখানে আচ্ছা যাই হোক এখন সব কোরিয়ার কোরিয়ার সবই তো উল্টো হয়ে রয়েছে তার জন্য এটা বলছি আচ্ছা আজকে যে প্রোগ্রামটা বিষয়টা হচ্ছে কি আপনি কাউকে ভীষণভাবে ধরুন আপনাকে বলবো এটা আকর্ষণ এটা আকর্ষণ জিনিস আমি আপনাকে এমন একটা জিনিস নম্বর বলবো ডিজিট যে আপনি এত তাতে দ্রুত গতিতে কাজ করবেন এখানে যেমন মোবাইলের নম্বর দশটা হয় তো আমি এগারোটা নম্বর বলবো এই নম্বরটাকে আপনার মোবাইলে ফিট করে দেবেন কাউকে ফোন করার দরকার নেই এই নম্বরটাকে ডেলি আপনি একটা একটা কাজ করুন ডেলি একবার উঠে দেখে নেবেন আর নম্বরটাকে পুরো বলে নেবেন আপনি যার সাথে কোনো অফিসে যাচ্ছেন সে আপনার কাজ করছে না তার সামনে এই নম্বরটা বলে আপনি তাকে বলুন কাজ করতে দেখুন তা আপনার কাজ করে কি না বা আপনার বাড়িতে ছেলে মেয়ে ইত্যাদি যে সম্পর্ক আপনাদের ভেঙে যাচ্ছে সম্পর্কটাকে ঠিক রাখার জন্য এই নম্বরটা আপনি একবার দুবার দেরিয়ে মানে এমন নয় যে বলতেই হবে সাধনা করতে হবে আপনাকে সাধনা কিছু নেই কোনো মন্ত্র নেই শুধু নাম্বারটাই শুধু আপনি বারবার মনের মধ্যে একদম গেঁথে নিন এই নম্বরটা যদি দরকার লাগে নীলকারিতে আপনি হাতের উপরে লিখতে পারেন বাঁ হাতে লিখে রাখতে পারেন দরকার লাগলে এর দেখে নিলেন কোনো অফিসারের সামনে বসতে গেছেন কোন টেন্ডার পাস করাতে চাইছেন কোনো কিছু এমন না আপনি তাকে তার দিয়ে আপনার কিছু ভালো কাজ যাতে হয় তার সামনে এটা যদি অ্যাপ্লাই করবেন আপনি শিওর সাকসেস দেখুন আমি আপনাদের যে প্রোগ্রামগুলো করি বা আপনাদের সময়টা বেশি দিই এটা সত্যি কথা আমি নিজে রিয়েলাইজ করি যে আপনাদের সময়টা একটু বেশি চলে যায় কিন্তু সময়টা বেশি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা আপনাদেরই ভালোর জন্য আমি কি বললাম আমি ব্যবহারিক জ্যোতিষ করি আমি ওই যে প্রফেশনাল জ্যোতিষের মতন জ্যোতিষ নই আমি ব্যবহারিক যে আপনাদেরকে আমি একদম নিজে আপন মতন ভাবি তবেই এত কথা বোঝাই আমার মতন প্রফেসর যদি মানে ফালতু প্রফেসর কেউ হবে না হয়তো এই এই ব্যাপারে আচ্ছা আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল যে অনেকেরা এসে আমাকে বলছেন যে আপনার শিষ্য আমাকে এটা দিল আমার শিষ্য বলে কেউ নেই আজ পর্যন্ত আমি কোনো মানে কি বলে যে কোনো স্কুল মানে কি অ্যাস্ট্রোলজি শেখাবার কোনো কিছু আমি স্কুল এসব কিছু খুলিনি কাউকে আজ পর্যন্ত শেখাইনি আমি যা শিখেছি নিজেই শিখেছি আমার কাছে এত সময় নেই যে লোককে আমি পড়াবো আর বোঝাবো আমার কোনো শিষ্য নেই কোনো শিষ্য নেই আপনাদের এই কথাটা আমার কয়েকদিন এসে আমাকে বললো যে আপনার শিষ্যর কাছ থেকে এই জিনিসটা নিলাম আমি বললাম আমার কেউ শিষ্য শিষ্য তো প্রচুর আছেন ঠিক আছে কিন্তু অনুসরণ করেন কিন্তু তার মানে এ নয় যে আমার নাম করে বলে যে ওনার কথা অনুযায়ী আমি আপনাকে জিনিসটা দিলাম তা প্লিজ এরম ধরনের কোনো কিছু কথা নেই আমার কোনো শিষ্য বলে কিছু নেই এমন আমি কাউকে শেখাই না আমি যা করি নিজেই করি এবার যে আমি বললাম হয়তো আপনার জামাই সে রুষ্ট হয়ে গেছে আপনার ছেলে হয়তো রুষ্ট হয়ে গেছে আপনার সাথে কথা বলতে চাইছে না মানে জীবনে যত রকম রিলেশন থাকে আপনি যদি ইনস্ট্যান্ট ফর্মুলা মানে এটাকে বলবো ইনস্ট্যান্ট ফর্মুলার মধ্যে যদি কাজ পেতে চান তাই এগুলোকে একটু অ্যাপ্লাই করে দেখবেন আর নিজের বাম হাতেও লিখে রাখতে পারেন একটা কাগজের মধ্যে সুন্দরভাবে লিখে সেটা আপনার পকেটেও রাখতে পারেন আপনার পার্সের উপরে রাখতে পারেন পার্সের মধ্যেও রাখতে পারেন দেখুন না জীবনে তো অনেক কিছু করলেন আমি তো কোনো কিছু নিচ্ছি না আপনার কাছ থেকে আমি তো দিয়েই যাচ্ছি আর এগুলো ফ্রি মানে এটাতে কোনো কিছু আপনার টাকাও লাগছে না কোনো কিছু লাগবে না কিছু লাগবে না আপনি শুধু এই নম্বরটাকে মাথায় রেখে নিন আর দেখুন আপনার যে আপনার প্রেমী হোক প্রেমিকা হোক বা আপনি কারোর সাথে এমন কথা বলতে যাচ্ছেন যে মানছেই না বলে দেখুন একবার মনে সে মানে কি না হাজার হাজার মধ্যে লক্ষর মধ্যে মানুষ তো মানে বলবো যে সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ সাকসেস এই নম্বরটা বলে অনেক চমৎকারিত নম্বর এমনভাবে বলবো আপনি যদি বিশ্বাস রাখতে পারেন দেখুন মনের মধ্যে সব কিছুর জন্য একটা বিশ্বাস রাখতে হবে আর যদি আপনি বিশ্বাস রেখে এটাকে যদি করতে পারেন তা আপনি শিওর সাকসেস আপনার এটা আমি যে নম্বরটা বলছি আপনার লিখে নিন সে নম্বরটা হচ্ছে ডবল সেভেন থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ডাবল সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স দেখুন এগারোটা ডিজিট হচ্ছে তো আবার বলে দিচ্ছি এই নম্বরটা স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো মোবাইল নম্বর নয় কিন্তু দয়া করে এটা এক মাথায় রাখবেন এগারোটা নম্বর হচ্ছে এই নম্বরটা হচ্ছে বশীকরণ মন্ত্র নম্বর বশীকরণের নম্বর মন্ত্র তা বশীকরণ কেন বশীকরণ যেটা হচ্ছে আপনি সম্মোহন বশীকরণ সব কিছুর মধ্যে চলে আসছে আরেকবার নম্বরটা বলে দিই সেভেন সেভেন থ্রি সিক্স সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স এই নম্বরটা আপনি মাথায় রেখে নিন একদম গেঁথে নিন আপনি কোনো কাজে যাচ্ছেন কোথায় পেমেন্ট পাচ্ছেন না হয়তো সে মানুষটা আপনাকে পেমেন্ট দা ঘণ্টার প্র ঘণ্টা দাঁড় করে রেখে দিয়েছে আপনি তাকে এই নম্বর তার সামনে দোকানে গিয়ে একবার শুধু মাথায় রাখবেন যে আপনি ওই নম্বরটা মনে মনে বলতে থাকুন সে আপনাকে নিজে ডাকবে নিজে ডেকে আপনাকে টাকা দেবে আপনার পাওনা যদি টাকা থাকে জেনুয়েন টাকা যদি থাকে সে দেবে মানে সে আপনার এই নম্বরের মধ্যে এমন একটা শক্তি রয়েছে যে মানুষকে কনভিন্স করে দেয় যে বাধ্য করে দেয় তার দিকে আকর্ষিত করার জন্য মানে আপনি বেকার মানুষ নন এটা জেনে রাখুন আপনার মধ্যে একটা নিশ্চয়ই নারায়ণ রয়েছে আপনার মধ্যে শক্তি আছে আর যদি বিশ্বাস করতে পারেন এই শক্তিটাকে আপনি ইউজ করুন দেখুন আপনার মধ্যে কি আছে অ্যাট্রাকশন কিভাবে হয় অ্যাট্রাক্ট করতে পারেন কি না আপনি মানুষকে এবার শুধু তাই নয় আপনার ঘনিষ্ঠ সম্বন্ধ কারোর সাথে নষ্ট হয়ে গেছে রিলেটিভস নষ্ট হয়ে গেছে বা আপনাকে ফোন করতে চায় না আপনার সাথে কথাই বলতে চায় না বারবার আপনি ফোন করছেন ফোনই তুলছে না সে নিজে আপনাকে ফোন করবে আপনি তার বিষয়ে জিনিসটা ধরে তার ফটো সামনে রেখে যদি এটা মন্ত্রটা বলতে পারেন সে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনাকে ফোন করবে আপনি হয়তো কারোর কাছ থেকে কিছু চান বা পেতেন বা দিচ্ছেন আপনাকে মুখ ঘুরিয়ে বসে আছে মুখ ঘুরিয়ে বসে আছে আপনি বারবার ফোন করছেন আপনার ফোনই তুলছে না বা আপনাকে ব্লক করে দিয়েছে আপনাকে ব্লক করে রেখে দিয়েছে সে ব্লকটাকে আনব্লক করে আপনাকে ডাকবে বাড়িতে আপনার সামনে দাঁড়াবে আপনার সাথে কথা বলবে এবার আপনারা হয়তো ইন্স্যুরেন্সের বিজনেস করছেন বা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন বা আপনি ধরুন কোনো কী বলুন মেডিসিন ওই যে যারা কি হয় ওই যে মেডিসিন এজেন্সি আপনার না সরি যা কি বলে মার্কেটিং লাইনে আছেন মার্কেটিং লাইনে আছে আপনার মানে ডোর টু ডোর যেতে হয় যারা ডোর টু ডোর বিজনেস করে বা যা যারা মানে পাবলিক্যালি যে কাজগুলো করা হয় সে পাবলিক্যালি কাজ করছে না আপনাকে সে তাড়িয়ে দিচ্ছে আপনাকে বসতেই দিচ্ছে না হ্যাঁ কাল আও পরশু আও পরশু দেখা যাবে দেখব তা এটা কি হচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু ধাক্কা লাগে দেখুন আমি দেখি আমাদের কাছে ব্যাংক থেকে প্রায় ফোন আসে তো যে আপনি লোন নেবেন বলে এটা তা আমি তখন ভাবি যে এটা একটা একবার ফোন নয় আমি দশবার বিশ বার পঞ্চাশবার তাকে আমি রিফিউজ করে দিলাম মানে তার মানে চিন্তা করুন সে মানুষটা নিজেকে যেভাবেই হোক তাদের ট্রেনিং এরকম যে তুমি ফোন করতে থাকো একটা না একটা দিন তোমাকে হয়তো ফোন কর বলবেই যে ঠিক আছে ভাই তুই কী স্কিম আছে আছে তো অনেকেরা আছে তো লোন যদি চাইছেন আমাদের কাছে লোনের জন্য প্রচুর ফোন আছে তা আমাদের দরকার নেই আমি চাইছি না এটা হচ্ছে যদি দরকার আছে এবার আপনার যত দরকার আছে তা আপনি নিশ্চয়ই তাহলে একদিন একটা দিন তাকে ফোন করবেন ঠিক আছে ভাই এই স্কিমটা বোঝাও এবার আমি একটা জিনিস বলবো আপনি যদি ঠিকভাবে মানে সত্যিতেই আপনি তাকে যদি নিজের নিজের কাছে চাইছেন সম্মোহিত করতে চাইছেন বা অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্ট করে নিতে চাইছেন আপনার শিওর সাকসেস নম্বরটাকে আরেকবার বলে দিই আপনাদের ডবল সেভেন 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 থ্রি ডাবল সিক্স সেভেন সেভেন থ্রি ডাবল সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স এই নম্বরটার মধ্যে গুরাত্ম কি যে আকর্ষণ রয়েছে আপনি যখন এটাকে ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন যে এই নম্বরের কত মহত্বতা রয়েছে তখন আপনারা আমাকে থ্যাংকস দেবেন দেখবেন বেশি সময় নিলাম না তো ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন শর্টের মধ্যেই কাজ হবে নমস্কার